সাকিব খানের পয়দা আমার ঘর থেকে, কিন্তু অনন্য মানু মামুনকে আমি চিনি না। সাকিব তো টাকা যেখানে পাচ্ছে, একটা আর্টিস্ট টাকা যেখানে পাবে সেখানেই দৌড়াবে। বাংলাদেশে 1 কোটি টাকা সাকিবকে দেওয়ার মতন আমার মনে হয় না কেউ দিবে, এটা মিথ্যা কথা, বানোয়ার ভিত্তিহীন। ডিমান্ড বাড়ার কথা না, এটা আরো লজ্জার কথা। হ্যাঁ, বিয়া করতে পারে 3টা 4টা। সাকিব খানের পয়দা আমার ঘর থেকে, কিন্তু অনন্য মানু মামুনকে আমি চিনি না। আমি ওই রকম ভালোভাবে অনন্য মামুনরে আমি চিনি, এক দেখছি বোধ হয় টিভিতে, না কোথায় জানি দেখলাম পিচ্ছি করে একটা ছেলে, ওই দেখা আমার। আর কি জানি জলিলের সাথে ঝগড়া হয়েছিল বোধ হয় কিনে, ওই সময় একবার দেখছিলাম, কিন্তু এখন আমার চেহারা স্পষ্ট না যে এইটা অনন্য মামুন বইলে কোনো ছেলে। সাকিব তো টাকা যেখানে পাচ্ছে, একটা আর্টিস্ট টাকা যেখানে পাবে সেখানেই দৌড়াবে, সেখানেই যাচ্ছে। কিন্তু আমাদের বিবেকও তো অনেক কথা বলবে। ইন্ডিয়ান ছবি আমি অফার পাই না পেয়েছি, আমি ইন্ডিয়ান ছবির কোনো দা ইন্ডিয়া যায় ছবিতে অভিনয় করা, এই করা ওই করা না, যাইনি। হ্যাঁ গিয়েছিলাম কে কয়েকদিন আগে তো একটা অনুষ্ঠান, আমার বাবা আমার বলে নিয়ে গেছে, বিচিত্র অনুষ্ঠান, আমরা পারিবারিক সবাই বসবো, ওখানে গিয়ে দেখি স্টেজ শো করে বসে রয়েছে। তো স্টেজ প্যান্ডেলে যায় স্টেজ শো করার মতন মন মানসিকতা। তো আমি একটাই অল্পটি কথা বললাম, চলে আসছে ওখান থেকে। তা আমরা এখান থেকে দৌড়ে ইন্ডিয়া যাব, দৌড়ে আরেক দেশে যাব, ওই থেকে নিজের দেশেও তো অনেক কিছু আছে। কেন সাকিবের একটা ছবি চললো তো কিছুদিন আগে, মোটামুটি খারাপ জানে ভালোই গেছে। তো এইরকম যদি সাকিব যদি বাংলাদেশি ছবিরে আগে বাড়াইতে চায়, পারবে ইচ্ছা করলে ওনা ওর সাকিবরে। আমি তো বলছি যে তোমার যে ডিমান্ডটা, ডিমান্ডটা কমায় ছবির সংখ্যা বাড়ায় দাও, একটু কষ্ট করো, কাজ করো, আমাদের বাংলাদেশ উঠে যাবে। তুমি ইন্ডিয়ান ছবি টানার যাবা কেন? তুমি যদি বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের ভালো চাও, অবশ্যই তুমি বাংলা ছবির পিছনেই দৌড়ঝাঁপ করলে আমি মনে করি ভালো কিছু আগাইতে পারবা খুব সহজে। আমরা কাজ করছি তো, আমি তো এটা বলছি, 1 কোটি টাকার আর্টিস্ট বাংলাদেশে জন্ম হয় নাই, হবে জন্ম যখন বাজার ভালো হবে, যে বাজারে আমি 10 কোটি টাকা কামাইতে পারছি, তখন 1 কোটি টাকা আমার দিতে বাসবে না। বাজারই তো এখন 50 লাখ 60 লাখ টাকার বাজার, তো কি বইরা বাসার থেকে বইরা নিয়ে আসবে? 40 লাখ বইরা আপনার দিবে? 1 কোটি এটা অবাস্তব। এখন সাকিব যে 1 কোটি টাকা ছবি করছে বা সাইন করছে, এটা দুই দেশ মিলা করছে, ইন্ডিয়া বাংলাদেশ। বাংলাদেশ হয়তো 30-40 লাখ, ওখানে হয়তো 60-70 লাখ। ওই ছবিটা তো দুই দেশের জন্যই কাজ করছে। বাংলাদেশে 1 কোটি টাকা সাকিবকে দেওয়ার মতন আমার মনে হয় না কেউ দিবে, এটা মিথ্যা কথা, বানোয়ার ভিত্তিহীন। দাবি করতে পারে, এই দাবি না কইরা ওর করা উচিত 20-25 লাখের মধ্যে কইরা, ছবি আরও অ্যাডভান্স করা উচিত, ছবি আরও বেশি বানানো উচিত, তাতে 12 মাসেও যদি ইচ্ছা করে যে আমি 14-15টা ছবি করবো, ও করতে পারবে, কষ্ট করলেই পারবে। আমরা করছি তো, আমি তো 7-8 বছর একটা না, আমিও তো বাংলাদেশের স্টার ছিলাম, আমার উপরে কেউ ছিল না, তাই তো আমি টাকা বাড়াইতে জানি, আমি ছবির সংখ্যা বাড়াইছি, আমি রাত দিন 24 ঘন্টা কষ্ট করছি, হোল নাইট 3টা 4টা পর্যন্ত আমি কাজ করছি। আর্টিস্ট হবে 1 কোটি টাকা, 5 কোটিও পাইতে পারে, যদি বাংলাদেশে 50 লাখ এক ছবিতে ওঠে, ও 5 কোটি টাকা দিতে তো বাঁচবে না। তো ওই বাজারটা তো আমাদের নাই, আমাদের বাজারই সিনেমা হলই আছে কয়টা, 70-80টা না 90টা, ইনটুডেল বোধ হয় 100 সিনেমা হল আছে। তো 100 সিনেমা হলে কয় টাকা পাবে? তাই এক মিনিট, এটা কি ভেদের মেয়ে জোশ না যে এক বছরও চলছে একটা সিনেমা হলে? এটা হয়নি, ডিমান্ড বাড়ার কথা না, এটা আরও লজ্জার কথা। হ্যাঁ বিয়া করতে পারে 3টা 4টা 4টা বিয়ে একজনের ফরজ করা বাংলাদেশে মুসলমান হিসাবে করা করতে পারে, কিন্তু আমার কথা যে এইটা নিয়ে যে এত উত্তেজনা, এত কথা, এত নাটক, এইগুলা না করা ভালো, তাতে পাবলিক ভালো চোখে দেখছে না।